যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এই রেসিপি অমৃত লাগে। দুপুর বা রাতে এই রকম একটা রেসিপি থাকলে মুহূর্তে প্লেটের ভাত সব লুটপাট করে খেয়ে নেবে। হ্যালো সবাই, আমি জুলি। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে সর্ষের তেলটাও দিতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি 5-6 সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 3টি অর্ধেক করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছোট সাইজ। এবার আমি চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 10 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে সুগন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুঙো করে কেটে রাখা 500 গ্রাম কুমড়ো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প মানে 1 চিমটি মতো জিরা গুঁড়ো। তো এই সমস্ত মশলা কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কুমড়ো একসঙ্গে খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম টু হাই করে রেখেছি, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ কুমড়োর গায়ে হালকা একটু গোল্ডেন স্পট না আসছে। কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে কুমড়োর গায়ে একটু ভাজা ভাজা হয়েছে, মানে একটু লালচে কালার ধরেছে। অনেকেই ভাবছো এটা একটা নিরামিষ রেসিপি, তো আদা কেন ব্যবহার করা হয়নি? তো তোমরা পরেই জানতে পারবে কেন আমি আদা এই রেসিপিটাতে ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো এই ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কুমড়োর সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখন আমি ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিটের মধ্যে ভেন্ডি আর কুমড়ো টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি একটা বাটির মধ্যে 5 পিস কাজু আর নিয়েছি 4 মগজ, মানে ওয়াটারমেলন সিড। তো এটা খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার 5 মিনিট পর ঢাকা খুলে যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি তোমরা এই পেস্টটা এই গ্রেভির মধ্যে না দাও তাহলে অবশ্যই তেলে, প্রথমেই যে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছিলাম সেই তেলের মধ্যে একটু আদা কুচি অ্যাড করে দিতে পারো। এই পেস্টটা দেওয়ার ফলে আদা কুচির কোনো দরকার পড়ে না, মানে আদা কুচিটা দিলে অন্য একটা ফ্লেভার আসে, একদমই ভালো লাগে না খেতে। তো আমি খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু মানে 1/2 চামচের কম চিনি দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি। তোমাদের আমি 3 মিনিট পর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ওপরে তেলটা চলে এসেছে। তোমরা যদি এই নিরামিষ রেসিপিটা আদার ফোড়ন দিয়ে করতে চাও তাহলে অবশ্যই এই সময় 1/2 চামচ মতো ঘি অ্যাড করে দেবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন চুলোর আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে 1-2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি এর থেকে মানে ঘন গ্রেভিটা চাও তাহলে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নিতে পারো বা গ্রেভিটা একটু ঘন করে নিতে পারো। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করব। 5 মিনিট রেখে দেওয়ার ফলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তোমাদের আমি 5 মিনিট পর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এটার কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণই লাগে, এমনকি রুটির সঙ্গেও তোমরা এটা খেতে পারবে। তো আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এই রেসিপিটা একদিনও তৈরি করে খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে।